যাদেরকে নিয়ে এত রোস্ট করে তাদেরকে নিয়ে চলে গেল দীঘা। এই আজকে এই রোস্টারকে করব ছোট্ট একটা রোস্ট। তো গালি কেন দিচ্ছে? ঠিক আছে, একটা রোস্টার কি রোস্টার কি রোস্ট করতে পারে না? আরে ফ্রেন্ডলি রোস্ট, যেরকম ফ্রেন্ডলি ম্যাচ হয়। তো তোমরা কি রেগে যাও? ফ্রেন্ডলি ম্যাচ তো দেখো, তেমনি এটা ফ্রেন্ডলি রোস্ট হিসেবে নাও না, জাস্ট চিল। সো এ বংস, অ্যাটেনশন অ্যাটেনশন ভাই লোক, আজকে আমি বুঝতে পারলাম না ছোট্ট ছেলে ছোট্ট থেকে ভুলটা কিরকম করে ফেলবে। মানে ভুল মানে চরম লেভেলের ভুল, মানে একটা রোস্টার হয়ে কিরকম নিব্বা নিব্বিদের সাথে দীঘা খেতে চলে যায়। আমি তো বুঝতে পারিনি এটাই। ও ছোট্ট ছেলে তো ব্লগিং ট্রাই করছে, বুঝেছি। এবার আমাদের ছোট্ট ছেলে বাইক করে দীঘা যায় বলে বাইকারের ড্রেস ফ্রেস সব কিনে নিয়েছে। মানে দীঘা ব্লক থেকে 1 লাখ টাকা আর্নিং হবে কিনা সে যায় না, 5 লাখ টাকা খরচা করে বসে আছে। পয়সা বরবাদ বেহেনচোদ। আমি অনেকদিন ধরে নোটিস করছি ছোট ছেলের একটা স্পেশালিটি আছে, কিছু একটা দাম দিয়ে কিনে ফেললি 100 বার শোনাবে 30,000 খরচা করে ফেলে। অলরেডি আমার 30,000 টাকা চলে গেছে, বাট সেটা বড় কথা না, অনেক টাকা খরচা হয়ে গেছে। ফুল সেটের পেছনে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। দীঘা ট্রিপের প্রথম ব্লগে দেখাচ্ছে, এই দেখো আমি এই ড্রেসটা কিনেছি, দেখতে দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, দেখো দেখো খরচা হয়ে গেছে অনেক, দেখে নিয়েছো, বুঝে গেছো কত কত বড় লোক? হ্যাঁ সব বুঝে গেছি আমরা। তো আমরা এটাই বুঝতে পারলাম ছোট্ট ছেলের নামটাই ছোট্ট কিন্তু বড় বড় বাতিল, সরি মানে খরচা করে। এই ফুল সেটের পেছনে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। তো ছোট্ট ছেলে দীঘা ট্রিপে গেছিল কয়টা নিব্বা নিব্বিদের সাথে? মানে হ্যাঁ এখন ইউটিউবার হয়ে গেছে। 1 নম্বর তিথি তুষার, 2 নম্বর প্রীতি রং, 3 নম্বর আরু আরি আরি ও সিনথিয়া আর তার বর, আর 4 নম্বর আরো কেউ একটা কাপল গেছিল। সো এটাই আমি ভাবছিলাম যে এতগুলো কাপলদের মাঝখানে ছোট্ট ছেলে নিশ্চয়ই ছোট্ট একটা গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিল। তো আমি প্রত্যেকের ব্লগে একটু একটু করে খোঁজাখুঁজি চেষ্টা করলাম। মানে তিথি তুষারের ব্লগে দেখলাম, প্রীতি রনের ব্লগে দেখলাম, ছোট্ট ছেলের ব্লগে দেখলাম, হয়তো কোনো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গেছে, ভালো করে দেখছি কিছু দেখতে পেলাম না। তারপরে বুঝতে পারলাম নিব্বা নিব্বিদের সাথে সিঙ্গেল মাল, মানে সিঙ্গেল ছোট্ট ছেলে একা গেছিল দীঘা ট্রিপে। কি শোক! হ্যাঁ সো সুপ্রিয়, তুই ওখানে তাহলে কি করছিলি নিব্বা নিব্বিদের মাঝখানে? দেখে তিথি তুষার জলের ভিতরে গিয়ে কিস করছে, আর তুই আরেকদিকে প্রীতিরণ সমুদ্রের ধারে প্রেম করছে, আর তুই তারপরে নিজেকে দেখালো, তার মিলিয়ন ভিউ কমিয়ে, খুবই ভালো খুবই ভালো। তো ওটা হয়েছে একটা, ঠিক আছে। দেন আবার সেম মিউজিকে এরকমই একই টাইপের ভিডিও আরেকটা আপলোড করেছে, ওটাও মিলিয়ন গেছে, ভেরি গুড। দেন 3 নম্বরও আবার একই টাইপের ভিডিও, মানে মানে ক্রিয়েটিভিটি পুরো গেছে, তাই তো? সো যাই হোক, আমার এটা বক্তব্য যে তুই রোস্টার হয়ে নিব্বা নিব্বিদের সাথে কেন যাবি? মানে যাদেরকে সবাই রোস্ট করে তুই ওদের সাথে দীঘা কেন যাবি? আমি মানতে পারছি না, আমাদের কেউ মানতে পারছে না, মানে আমি মানতে পারছি না। দাদা তুমিও তো মন্টিকে খুব রোস্ট করতে, তাও তো মন্টির সাথে তারাপীঠ ঘুরতে গেছিলে। বিকজ মানে মানে হয়ে গেছিল সবই ভিউজের জন্য, ট্রোল কন্টেন্ট ক্রিয়েটররা সবাই ভাই ভাই। সো ছোট্ট ছেলে ছোট্ট ভাই ছোট্ট বোন, আজকের ভিডিও এতটা। সো এই ভিডিওটা জাস্ট একটা কমেডির জন্য বানানো হয়েছিল, আর আমার এদের প্রতি কোনো পার্সোনাল হেট নেই। তো তোমাদের এই ভিডিওটা টুকটাক একটু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানাতে পারো কেমন লেগেছে, আর শেয়ার করে দিতে পারো। সো তোমরা এখনো পর্যন্ত যদি আমার চ্যানেল বা পেজকে সাবস্ক্রাইব বা ফলো না করে থাকো তাহলে করতে পারো, ফলো সাবস্ক্রাইব করে দাও। আর এখনো অব্দি যদি তোমরা আমার ইনস্টাগ্রামকে ফলো না করে থাকো, স্যামটিউব যাও ফলো করে আসো, আর আসতে হবে নতুন কোনো ভিডিও নিয়ে। দিলেন বাই।